নমস্কার, আমি উত্তম মণ্ডল। আমার হরবোলা হাস্য কৌতুক উত্তম মণ্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করুন। বাংলাদেশ ইন্ডিয়া শ্বশুর জামাইয়ের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একদিন শ্বশুর মশাই আর জামাই বারান্দাতে বসে আছে। শ্বশুর সেই মেয়ের কষ্ট ভুলতে পারিনি, তাই শ্বশুর জামাইকে কীভাবে কষ্ট দিচ্ছে দেখুন। আর জামাই স্বার্থলোভী জামাই, ওই শ্বশুরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য সেই স্বার্থ ভুলতে পারছে না, তাই কী বলছে দেখুন। একদিন শ্বশুর আর জামাই বারান্দায় বসে আছে। শ্বশুর জামাই বিভিন্ন গল্প গুজব করতে করতে শ্বশুরকে বলছে, জামাই বলছে, বাবা ও বাবা, আরে কী কয়তাস কও, বলছি কি বিয়েতে একটা ছাতা দিয়েছিলে, গত বর্ষায় সেই ছাতাটা খুলেছিলাম, আজও পর্যন্ত সেই ছাতা বন্ধ হয়নি। এ কি ছাতা বলে নাকি, হ্যাঁ মানুষে ব্যবহার করতে পারে। আরে ও ছাতা বন্ধ হইব কি, এ ছাতা বন্ধ হইব না, ও ছাতা যেদিন বন্ধ হইব তুমি ছাতার সঙ্গে বন্ধ হইয়া একেবারে নিমতলার শ্মশানে যাইবা, হালার পোহালা, প্রেম কইরা বিয়া করেছিলে খেয়াল নাই। জামাই চুপ হয়ে গেল, শ্বশুর মশাইও চুপ হয়ে গেল। আবার একটা কথা বলছে, বাবা ও বাবা, আরে কী কথা আছো কও, বলছি বিয়েতে একটা আংটি দিয়েছিলে, যেদিন আংটিটা আঙুলে পড়েছি সেদিন থেকে আঙুলটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এ কি আংটি বলে নাকি, হ্যাঁ মানুষে পড়তে পারে, যন্ত্রণার হয়েছে কি, আঙুলটা কাইটে ফেলতে হইব, এই চিন্তা করো, আমি জাপান থেকে আনিয়া ইমিটেশনের আংটি কিনে দিয়েছি, ও কি আর সোনার আংটি কিনে দিয়েছি, তাই যন্ত্রণা হইব না, হালা পোহালা, প্রেম কইরিয়া বিয়ে করেছিলে খেয়াল নাই। জামাই মনে মনে রেগে গেছে, শ্বশুরও রেগে গেছে। শেষে জামাই বলছে, বাবা ও বাবা, আরে কী কথাছো, কত দেখি সকাল থেকে বাবা বাবা করতেছো, বলছি বিয়েতে একটা খাট দিয়েছিলে, যেদিন থেকে খাটটা ব্যবহার করছি সেদিন থেকে খাটটা ঢকঢক করে নড়ে, এ কি খাট বলে নাকি, হ্যাঁ মানুষই শুতে পারে, আরে ও খাট নড়ুক না তো ভালো থাকবো, আমি সুন্দর কোণের ভ্যান্না কষার ডাল কাইটাই নিয়ে বাড়িতে ফেলে মিস্ত্রি দিয়া খাট বানাই দিয়েছি, ও খাট নরম ছাড়া ভালো হইব না, ও খাট যেদিন ভালো হইব তুমি খাটের সঙ্গে একেবার ভালো হইয়া নিমতলার শ্মশানে যাইবা, হালা পোহালা, প্রেম কইরিয়া বিয়ে করেছিলে খেয়াল নাই। জামাই রেগে গেছে, শ্বশুরও রেগে গেছে। জামাই বলছে, হ্যাঁ আমার এই সব জিনিস দিয়েছ, আমার এই সব জিনিস দিয়েছ, এই বকুশ না কয়তাসি, বকুশ না কয়তাসি, আগে জানতাম তুমি ভালো কোম্পানির কাজ করতে, এখন শুনতেছি তুমি নাকি বসিরহাটে হাইব্রিড মাছের খাদ্য গাড্ডা নিয়ে যাও, ভেড়ার ব্যবসা করো, তোমার কাছে মাইয়া দেব না, মাইয়া ছাড়াই নিয়ে আমি অন্য ছেলের সঙ্গে বিয়া দেব, তাতে আমার মাইয়া সুখী থাকবো, বাবা ওইটা করো না, বাবা ওইটা করো না, শান্তি ছাড়া আমার কেউ নাই, তবে হালার পো হালো ওইটা নিয়ে থাকো,